দীপাবলির আগে কৃষকদের জন্য বড় উপহার মূল রবি শস্যগুলির ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বাড়ালো কেন্দ্রীয় সরকার বুধবার এই এমএসপি বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে সরকার জানিয়েছে কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির এক বৈঠক হয় সেখানে গম সরষে ডালের মতো রবি শস্যগুলির এমএসপি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন উৎপাদনের খরচের তুলনায় দাম কমপক্ষে 50% বেশি হওয়া উচিত সেই ভিত্তিতে কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইসের অনুমানের ভিত্তিতে 6টি মূল রবি শস্যের খরচ নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ এমএসপি বেড়েছে সরষের এর আগে প্রতি কুইন্টাল সরষের দাম ছিল 5,650 টাকা 300 টাকা বেড়ে সরষের এমএসপি হয়েছে 5,950 টাকা মসুর ডালের দাম প্রতি কুইন্টাল 275 টাকা বৃদ্ধি পেয়েছে 6,425 টাকা থেকে হয়েছে 6,700 টাকা গমের এমএসপি প্রতি কুইন্টালে 150 টাকা বেড়েছে আগে প্রতি কুইন্টাল গমের দাম ছিল 2,275 টাকা এখন বেড়ে হয়েছে 2,425 টাকা 210 টাকা বেড়ে ছোলার এমএসপি হয়েছে কুইন্টাল প্রতি 5,650 টাকা এছাড়া কুসুম এবং বার্লির এমএসপি প্রতি কুইন্টালে যথাক্রমে 140 টাকা এবং 130 টাকা করে বেড়েছে এমএসপি ব্যবস্থা কৃষকদের আর্থিক নিরাপত্তা দেয় আকস্মিকভাবে কোনো পণ্যের দাম কমে গেল যাতে তারা ক্ষতির মুখে না পড়েন সেটা নিশ্চিত করতে এই ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনে সরকার খাদ্য নিরাপত্তা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ব্যবস্থা গম 2,275 টাকা থেকে বেড়ে 2,425 টাকা বার্লি 1,850 টাকা থেকে বেড়ে 1,980 টাকা ছোলা 5,440 টাকা থেকে বেড়ে 5,650 টাকা মসুর ডাল 6,425 টাকা থেকে বেড়ে 6,700 টাকা সর্ষে 5,650 টাকা থেকে বেড়ে 5,950 টাকা কুসুম 5,800 টাকা থেকে বেড়ে 5,940 টাকা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ